হ্যাঁ এখন যে ম্যাজিকটা দেখাবো সেটা হচ্ছে একটা দেশলাই বক্সের ম্যাজিক হ্যাঁ দেশলাই বক্সে আপনারা দেখতে পাচ্ছেন একটা লায়নের পিক আর আরেক দিকে দেখতে পাচ্ছেন একটা দেশলাই কাটির জ্বলন্ত পিক তো এখন যেটা করতে হবে ম্যাজিকটা ঠিক এটাই আজকে সাবজেক্ট জাস্ট এদিকে লায়ন আর এদিকে একটা দেশলাই কাঠি তাহলে ওয়ান টু অ্যান্ড থ্রি তাহলে দুদিকে লায়নের পিক হয়ে যাচ্ছে আরও একবার দেখাবো ম্যাজিকটা আমরা জুমিং করে জাস্ট এইভাবে এটা লায়নের পিক ওয়ান টু অ্যান্ড থ্রি ব্যাপারটা কিছুই নয় ব্যাপারটা ধরাটাই মূল বিষয় ঠিক এমনি করে ধরতে হবে একটা আঙুল থাকবে উপরের এই কর্নারে আর একটা আঙুল থাকবে তলার এই কর্নারে আর ধরাটা হচ্ছে বিশেষ ধরা এইভাবে ধরলে কিন্তু হবে না ধরতে হবে ঠিক এইভাবে হাত তালুর দিকটাকে এইভাবে নিয়ে ঠিক বাম দিকের দিকে থাকবে বৃদ্ধাঙ্গুলের পরের এই আঙ্গুলটা আর বৃদ্ধাঙ্গুলটা থাকবে ঠিক ডান দিকে তাহলে এইভাবে এই উল্টোভাবে ধরা হচ্ছে জাস্ট তাহলে কিভাবে ধরছি একটা কোন উপরে আর বৃদ্ধাঙ্গুলের কোনটা নিচে তাহলে একটু পেশার দিয়ে আসতে করে যদি এই ঘুরিয়ে দিই অটোমেটিক্যালি এই ডবল প্যাচ হয়ে যাবে স্লো মোশানে আরও একবার আমি দেখাচ্ছি জাস্ট এই ওয়ান টু অ্যান্ড এইট থ্রি এবার এটাকে যখন স্পিডে দেখাবেন তখন ঠিক এইরকমই হবে ওয়ান টু অ্যান্ড থ্রি জাস্ট এই ওয়ান টু অ্যান্ড থ্রি ব্যাপারটা কিছুই নয় একটা ডবল প্যাচ পড়ছে যদি আমার ম্যাজিক ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর বেল আইকনটা বাজাতে ভুলবেন না তাতে করে পরবর্তী ম্যাজিকের ভিডিওগুলো পেতে আপনাদের সুবিধা হবে